এমবি রাসেল এডুকেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে সার্ক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সে সাথে তার উত্তর নিয়ে আশা করি এই ভিডিওটি থেকে সার্ক সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যেগুলো আপনার বিভিন্ন এক্সাম সেই সাথে ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষাগুলোতে সহায়ক ভূমিকা পালন করবে সার্ক সম্পর্কিত প্রথম যে প্রশ্নটি সেটি হলো। সার্ক এর পূর্ণ রূপ কি সার্ক এর পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক এর রূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন তিন নম্বর প্রশ্নটি সার্ক এর প্রস্তাবক দেশ কোনটি উত্তর বাংলাদেশ সার্ক এর প্রস্তাবক দেশ কোনটি উত্তর বাংলাদেশ চার নম্বর প্রশ্নটি সার্কের উপকার কে ছিলেন উত্তর জিয়াউর রহমান সার্কের উপকার কে ছিলেন উত্তর জিয়াউর রহমান স্যার কোন সালে কথায় প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত হয় স্যার কোন সালে কথায় প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত হয় ছয় নম্বর প্রশ্নটি সার্ক এর জন্ম কোন তারিখে উত্তর উনিশশো পঁচাশি সালে আটই ডিসেম্বর সার্ক এর জন্ম কোন তারিখে উত্তর উনিশশো সালের আটই ডিসেম্বর সাত নম্বর প্রশ্নটি প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ঢাকায় অনুষ্ঠিত হয় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ঢাকায় দশ নম্বর প্রশ্নটি এ পর্যন্ত ঢাকায় কবার সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর তিনবার এ পর্যন্ত ঢাকায় কতবার সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর তিন বার এগারো সম্মেলনে সার্ক বিষয়টি আলোচিত হতে পারে না। সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না উত্তর দ্বিপাক্ষিক সমস্যা সার্কের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে এদের মধ্যে যদি দ্বিপাক্ষিক সমস্যা থেকে থাকে এটি কখনোই এই সম্মেলনে হতে পারবে না এটি সার্কের একটি শর্ত নম্বর প্রশ্নটি সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন উত্তর আবুল আহসান সার্কের প্রথম মহাসচিব সেক্রেটারি জেনারেল কে ছিলেন উত্তর আবুল আহসান আর আবুল আহসান কিন্তু বাংলাদেশের মানুষ ছিলেন চোদ্দ নম্বর প্রশ্নটি হুইস অব দি ফ্লোয়িং কান্ট্রিজ ইজ নট এ মেম্বার অব সার্ক উত্তর মিয়ানমার নিচের বলা আছে যে কোন দেশটি সার্কের সদস্য নয় মিয়ানমারের অর্থাৎ মিয়ানমার হচ্ছে সার্কের সদস্য নয় শ্রীলঙ্কা আফগানিস্তান মালদ্বীপ এরা হল সার্কের সদস্য পনেরো নম্বর প্রশ্নটি সার্কের সদস্য সংখ্যা কতজন উত্তর আট জন সর্বশেষ আফগানিস্তান দিয়েছিল যোগ নম্বর প্রশ্নটি কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয় উত্তর যুক্তরাজ্য নিম্নের কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয় উত্তর যুক্তরাজ্য আঠারো নম্বর প্রশ্নটি সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর মালদ্বীপ সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ আর আর দুটি তথ্য জেনে নেওয়া ভালো আপনাদের সেটি হল মালদ্বীপে সার্কের কথা কোনো বিশ্ববিদ্যালয় নেই কিন্তু সার্কের শিক্ষিতের হার সবচেয়ে বেশি সার্কের দেশগুলোর মধ্যে শিক্ষার হার মালদ্বীপে সবচেয়ে বেশি কিন্তু সেখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই অ্যামিডোসেল এডুকেশন চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন উনিশ নম্বর প্রশ্নটি কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় উত্তর সংস্কৃতি কত সালে দক্ষিণ এশিয়ার দারিদ্র দূরীকরণের জন্য একটি সার্ক কমিশন গঠিত হয়েছিল উত্তর উনিশশো সালে একুশ নম্বর প্রশ্নটি সার্ক দারিদ্রতা দূরীকরণের বর্ষ ছিল কোন বছর উত্তর উনিশশো পঁচানব্বই সার্ক দরিদ্র দূরীকরণের বর্ষ ছিল উনিশশো পঁচানব্বই দি মিনিং অফ সাপটা সাপটা এর মিনিং হচ্ছে থার্ড প্রিফেন্সিয়াল ট্রেন্ডিং অ্যারেসমেন্ট সাপটা এর পূর্ণরূপ হচ্ছে থার্ড প্রিফেন্সিয়াল ট্রেন্ডিং ট্রেডিং অ্যারেসমেন্ট ছাব্বিশ নম্বর প্রশ্নটি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলি কবে সাপটা চুক্তি সই করেছে উত্তর উনিশশো তিরানব্বই সালে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলি কবে সাপটা চুক্তি সই করেছে উত্তর উনিশশো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ছাড়ভুক্ত সাতাশ নম্বর প্রশ্নটি ছাড়ভুক্ত দেশগুলো বাণিজ্য ঘাটতি উৎপাদিত পণ্য রপ্তানি ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার জন্য যে চুক্তি একমত হয়েছে তার নাম কি উত্তর সাউথ এশিয়ান প্রেফেন্সিয়াল ট্রেড অ্যারেসমেন্ট অর্থাৎ সাপটা উনত্রিশ নম্বর প্রশ্নটি সাপটা চুক্তি কখন স্বাক্ষরিত হয় উত্তর ছয় জানুয়ারি দুই সালে সাপটা চুক্তি কখন স্বাক্ষরিত হয় উত্তর ছয় জানুয়ারি দুই সালে বত্রিশ নম্বর প্রশ্নটি সার্ক কৃষি তথ্য কেন্দ্র কোথায় অবশিষ্ট উত্তর ঢাকায় সার্ক কৃষি তথ্য কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর ঢাকায় তেত্রিশ নম্বর প্রশ্নটি সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবশিষ্ট এখানে ভুলবশত গুজরাট লেখা হয়েছে গুজরাট নয় এটা হচ্ছে ভারতের নয়াদিল্লিতে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত হচ্ছে নয়াদিল্লিতে নম্বর প্রশ্নটি শতকরা হিসাবে সারভুক্ত বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি উত্তর ভুটানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে শতকরা হিসাবে সারভুক্ত যে দেশগুলো রয়েছে এর মধ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশটিতে উত্তর ভুটানে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি Sark Energy Center is established in Pakistan. Third number the Secretariat of the Sark Food Bank is located in India. The Secretariat of the Sark Food Bank is located in India. সার্ক বিশ্ববিদ্যালয় কথায় অবস্থিত উত্তর ইন্ডিয়ায় সার্ক বিশ্ববিদ্যালয় কথায় অবস্থিত উত্তর ইন্ডিয়া আটত্রিশ নম্বর প্রশ্নটি প্রথম সার্ক পুরস্কার লাভ করে কে উত্তর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আটত্রিশ নম্বর প্রশ্নটি এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে সার্ক প্রথম সার্ক পুরস্কার লাভ করে কে উত্তর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান